প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষায় থাকে। সো তোমাদের এই টপিকটা কিন্তু আজকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সুতরাং মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা শুরু করছি। এখানে বলা হচ্ছে হিজ নেম ইজ শুভ, তার নাম শুভ। এখানে নামের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমি প্রশ্ন করবো যে তার নাম কি? তার নাম শুভ, তার নাম কি? এখানে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে, সেজন্য আমরা হোয়াটটা নিয়ে আসবো। ওকে, এরপরে ইজ ভার্বটা এখানে লিখবো, এরপরে হিজ নেমটা আমরা এখানে লিখে দিব। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তো এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো প্রশ্ন হয়ে গেল, ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। এরপরে খেয়াল করো, রাজু লাইকস টিচিং, রাজু শেখানোটা পছন্দ করে বা রাজু শিক্ষকতা পছন্দ করে। এখানে টিচিং মানে হচ্ছে শেখানো। তাহলে রাজু কি পছন্দ করে? শেখানো পছন্দ করে। এখানে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাই ডাব্লিউএস কোয়েশ্চেনের বেলায় তোমার ডাব্লিউএস ওয়ার্ডটা হোয়াট আনতে হবে, ঠিক আছে? তো এখানে রাজু কি পছন্দ করে, কি এর জন্য আমরা হোয়াটটা নিয়ে আসছি। এরপর আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই লাইনটা কোন টেন্সে রয়েছে। প্রথমত সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এই লাইনটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। যেহেতু এটা ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সো এই লাইনটা প্রেজেন্ট ইনডেফিনিট। যদি এই ভার্বটা ফার্স্ট ফর্মে থাকতো, তাহলে আমরা এই লাইনটাকে বলতাম ফার্স্ট ইনডেফিনিট। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায় প্রশ্ন যখন করবা তখন ডু অথবা ডাস আনতে হয়, আর যদি ফার্স্ট ইনডেফিনিট হয় সেক্ষেত্রে ডিট আনতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, সো আমরা এখন ডু বা ডাস আনবো। সেটা ডিপেন্ড করবে কিছুর উপর, সেটা নির্ভর করবে তোমার সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে ডাস আসবে। দেখো হোয়াট, এখানে রাজু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ডাস এনেছি। রাজুটা এখানে বসছে এবং লাইকসের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, এখানে লাইক বসছে। তাহলে হোয়াট ডাস রাজু লাইক, রাজু কী পছন্দ করে, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, রাজু সেখানটা পছন্দ করে। আশা করছি বুঝতে পেরেছো। তো পরের সেন্টেন্সটা খেয়াল করে, বলা হচ্ছে অ্যান্ডি ভিজিটেড কক্স বাজার লাস্ট মান্থ, ঠিক আছে? গত মাসে বা শেষ মাসে, এখানে শেষ মাস বলতে গত মাসকে বোঝাচ্ছে, গত মাসে অ্যান্ডি কক্স বাজার দর্শন করেছিল বা পরিদর্শন করেছিল। তো এখানে লাস্ট মান্থ, কখন পরিদর্শন করেছিল বা কখন গিয়েছিল, লাস্ট মান্থ, ঠিক আছে? তো এখানে কখন দ্বারা প্রশ্ন করা হচ্ছে, সেজন্য ডাব্লিউএস কোয়েশ্চেনে বলে কখনের জন্য তোমাকে হয়েন টানতে হবে। এখন যে বিষয়টা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে লাইনটা কোন টেন্সে রয়েছে, অ্যান্ডি ভিজিটেড, এই লাইনটা কোন টেন্সে রয়েছে। এই লাইনটা এখন বর্তমানে ফার্স্ট ইনডেফিনিট রয়েছে, যেহেতু এই ভার্বটা ফার্স্ট ফর্মে রয়েছে, তাই এটা ফার্স্ট ইনডেফিনিট। তবে একটা যে বিষয় বলে রাখি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দুটো টেন্স হতে পারে, আমি একটু আগে বলেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। যদি এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, তাহলে আমরা এই লাইনটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলতাম, কিন্তু এখানে ভিজিটেড, এটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে ভার্বের, সো এই লাইনটাকে আমরা ফার্স্ট ইনডেফিনিট বলবো। তাই ফার্স্ট ইনডেফিনিটকে যখন তুমি প্রশ্ন নিয়ে যাবো, তখন কিন্তু যে ওয়ার্ডটা আনতে হয় সেটা হচ্ছে ডিট, যে ভার্বটা আনতে হবে সেটা হচ্ছে কি, ডিট। তাহলে হয়েন, কখনের জন্য আমরা হয়েন এনেছি, এরপর এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট তার জন্য আমরা ডিট এনেছি, এরপরে সাবজেক্ট অ্যান্ডি, এখানে বসবে অ্যান্ডি, এরপরে ভিজিটেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট, ভিজিট বসবে, এরপরে কক্সবাজার, এখানে কক্সবাজার বসবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হয়েন ডিট অ্যান্ডি ভিজিট কক্সবাজার, ঠিক আছে? কখন অ্যান্ডি কক্সবাজার পরিদর্শন করেছিল বা কখন গিয়েছিল, ঠিক আছে? এখন দেখো এর পরের সেন্টেন্সটা আমরা একটু দেখব। বলা হচ্ছে দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ, ঠিক আছে? তারা ইংরেজি অনুশীলন করার জন্য লাইব্রেরিতে গিয়েছিল বা লাইব্রেরিতে যায়। এখন খেয়াল করো, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তারা কিসের জন্য গিয়েছিল, ইংরেজি অনুশীলনের জন্য গিয়েছিল। কেন গিয়েছিল, ইংরেজি অনুশীলনের জন্য গিয়েছিল। কেন দ্বারা যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে হোয়াই আনতে হয়, হোয়াই। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, দেয়ের জন্য কিন্তু ডু আসবে, ঠিক আছে? এখানে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে আমরা ডাস আনতাম, কিন্তু এখানে এটা ফ্লুরাল ফর্মে আছে, যে থার্ড পার্সন এবং ফ্লুরাল ফর্মে আছে, তাই আমরা এখানে ডু এনেছি। তাহলে হোয়াই ডু, হোয়াইটা কেন আসছে, কারণ তারা কেন গিয়েছিল, তারা ইংরেজি অনুশীলন করার জন্য গিয়েছিল। কেন এর জন্য ডাব্লিউএস যে ওয়ার্ড টানতে হবে সেটা হচ্ছে হোয়াই, এরপরে ডু বসবে, এরপরে সাবজেক্ট হচ্ছে দে বসবে, এরপরে হচ্ছে গো টু লাইব্রেরি, এরপরে গো টু লাইব্রেরি বসবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো, হোয়াই ডু দে গো টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে কেন গিয়েছিল বা তারা লাইব্রেরিতে কেন যায়। তো আমি এটা আরেকবার তোমাদের জন্য রিপিট করতেছি, খেয়াল করো, দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ, তারা লাইব্রেরিতে ইংরেজি অনুশীলন করার জন্য যায়। তো এখানে আমরা প্রশ্ন করব তারা কেন যায়,
ইংরেজি অনুশীলন করার জন্য। কেন এর জন্য আমরা হোয়াই নিয়ে আসছি? এরপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট সেজন্য আমরা ডু বসিয়েছি। সাবজেক্ট হচ্ছে দ্য, দ্য বসবে। এরপরে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে গো, বসছে। এরপরে টু লাইব্রেরি, টু লাইব্রেরিটা বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়াই ডু দ্য গো টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে কেন যায়? তারা লাইব্রেরিতে ইংরেজি অনুশীলন করার জন্য চাই। আশা করছি বুঝতে পেরেছো। এখন পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, গত রাত্রিতে ডাক্তার সীমাকে দেখেছিল। ঠিক আছে, তো এখানে খেয়াল করো যে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য এই সেন্টেন্সটা বা এই টেন্সটা এখন বর্তমানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাছাড়া এই যে ভার্বটা এখানে আছে ভিজিটেড, এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে আছে। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং সেখানে যদি ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে, সো সেই লাইনটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখন যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমরা যখন প্রশ্ন নিয়ে আসবো তখন ডু, সরি, তখন ডি টানতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য ডুরাস আর ফার্স্ট ইনডেফিনিটের জন্য ডি টানতে হয়। দেখো, লাস্ট নাইট, ডাক্তার কখন গিয়েছিল সীমাকে দেখার জন্য? কখন গিয়েছিল? তোমার গত রাত্রিতে। ঠিক আছে, তো এখন দেখো কখন, লাস্ট নাইট, লাস্ট নাইটের জন্য লাস্ট নাইট বলতে আমরা কখন বুঝাচ্ছি, কখন এর জন্য ডাব্লিউএস কোয়েশ্চন আমাদেরকে হয় আনতে হবে। হয় আনার পরে এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিটে, সো ফার্স্ট ইনডেফিনিটের প্রশ্নে বেলা ডিট আনতে হয়। হয় এনে পরে আমরা ডিট অক্সিলারি ভার্বটা বসাবো। এরপরে দ্য ডক্টর এখানে বসবে, সাবজেক্ট দ্য ডক্টর এখানে বসবে। এরপরে ভিজিটেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট, এখানে আমি প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। এরপরে সীমা যেটা বাকি ছিল সেটা বসিয়েছি প্রশ্নবোধক চিহ্ন। তো হয় অ্যান্ড ডিট দ্য ডক্টর ভিজিট সীমা, কখন ডাক্তার সীমাকে দেখতে গিয়েছিল? তো আশা করছি বুঝতে পেরেছো। এর পরের সেন্টেন্সটা খেয়াল করো, হি গ্রোজ ক্রপস, ক্রপস মানে হচ্ছে শস্য, সে শস্য ফলায়। ঠিক আছে, গ্রো মানে হচ্ছে জন্মানো বা ফলানো, তো সে শস্য ফলায়। তাহলে এখানে ক্রপস নিয়ে আন্ডারলাইন করা আছে, তাহলে সে কী ফলায়? ক্রপস ফলায়। তাহলে আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে ক্রপস কী এর জন্য হোয়াট আসবে? আমরা লিখছি হোয়াট, এবং এটা সাবজেক্টটা যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই এখানে ডাস বসছে, হোয়াট ডাস। এরপর এখানে হি সাবজেক্টটা বসবে, এরপরে গ্রো বসবে এখানে। হোয়াট ডাস হি গ্রো, সে কী ফলায় বা? ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমরা ডাস এনেছি, সাবজেক্টটা যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু বুঝতে পেরেছো, যদি তুমি ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তবে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, সেই ভিডিওগুলো আমার প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিবা। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।